আলাইকুম। খবরের শুরুতে সংবাদ শিরোনাম, শ্রীলঙ্কায় জ্বলছে মন্ত্রী এমপিদের বাড়ি, নিহত 8 আহত 200, প্রেসিডেন্টের পদত্যাগ দাবি, সোনা পাহারাদার রাজপথে। শ্রীলঙ্কায় জ্বলছে মন্ত্রী এমপিদের বাড়ি, নিহত 8 আহত 200, প্রেসিডেন্টের পদত্যাগ দাবি, সেনা পাহারাদার রাজপথে, পালানো ঠেকাতে অবস্থান বিক্ষোভকারীদের। রাজনৈতিক সহিংসতার শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছেন 8, আহত হচ্ছেন প্রায় 200 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার যে কারফিউ ঘোষণা করা হয়েছিল বুধবার পর্যন্ত তা বাড়ানো হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে কারফিউ কার্যকর পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতা। দেশটি পুলিশের বরাত দিয়ে এই খবর দিয়েছেন খালিস টাইমার্স। সর্বশেষ দেশটির দক্ষিণ অঞ্চলীয় শহর বিরাকেটিয়া 2 আন্দোলনকারী নিহত হন। সেখানে সরকার দলীয় রাজনীতিবিদ আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়েন, এতে 2 নিহত ও 5 আহত হন। এর আগে পদত্যাগ করে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে তিনি টুইটারে একটি পোস্ট করে জানান, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের কাছে তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন, তবে তাতেও জনগণের ক্ষোভ কমছে না। তারা শাসক দলের এমপিদের বাড়িতে আগুন ও পার্টি অফিসে ধ্বংস করে দিচ্ছে। বিবিসি জানিয়েছেন, ক্ষুব্ধ জনতা পদত্যাগী মন্ত্রী রাজাপক্ষে ও সরকার দলীয় কয়েকজন এমপির বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন। গতকাল হাজার হাজার বিক্ষোভকারী রাজাপক্ষের সরকারি বাসভবন স্পেন টেম্পল ব্রিজের প্রধান গেট ভাঙার চেষ্টা করে। তখন রাজাপক্ষকে বাঁচাতে সেনারা বাড়ির ভেতরে সবাইকে উদ্ধার করে নিয়ে যায়। এরপরেও বিক্ষোভকারীরা বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়, বাসভবন ও আশেপাশে কমপক্ষে 10 পেট্রোল বোমা নিক্ষেপ করেন। তবে এখন রাজাপক্ষে ও তার পরিবারের নিরাপদে আছেন। বিক্ষোভকারীরা এখন দেশের প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগ দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে, কিন্তু প্রেসিডেন্ট পদত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছেন। এর প্রতিবাদে সোমবার গভীর রাতে বিক্ষোভকারীরা সরকার সমর্থক ও সরকার দলীয় এমপিদের লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে। দেশের বিভিন্ন স্থানে রাজাপক্ষের ভাইদের পৈতৃক বাড়ি ও বিভিন্ন মন্ত্রী এমপিদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। যেসব মন্ত্রীর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে মন্ত্রী সানাত নিশান্ত, হাম্বানটোটায় রাজাপক্ষের পরিবারে নিজস্ব বাড়িতে গড়ে তোলা জাদুঘরটিও জ্বালিয়ে দেয় আন্দোলনকারীরা। সামাজিক মাধ্যমে বিভিন্ন ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে বাড়িগুলোর আগুনের লেহিয়ান শিখা ঘিরে মানুষজন উল্লাস করছে। প্রেসিডেন্ট সরকারি বাসভবনের পাশাপাশি চারপাশের এলাকায় আগুন ধরিয়ে দেওয়া হয়। সরকারের শীর্ষ কর্মকর্তা কিংবা নেতারা যাতে দেশ ত্যাগ করতে না পারে সেজন্য বিমানবন্দরে যাওয়ার আসার সড়কগুলোতে লাঠি ও রড নিয়ে অবরোধ সৃষ্টি করে আন্দোলনকারীরা পিছিয়ে নিয়েছেন। স্বাভাবিক সময়ে ওই রাস্তাগুলোতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যেমন উপস্থিতি দেখা যায়, এখন তারও দেখা যাচ্ছে না। পরিস্থিতিতে বিক্ষোভ নিয়ন্ত্রণে সোমবার দেওয়া কারফিউ সময় বাড়ানো হয়েছে। জননিরাপত্তা অর্ডিয়েন্সের 16 ধারা মেনে যে কারফিউ দেওয়া হয়েছিল তা গতকাল সকাল 7 তুলে নেওয়ার কথা ছিল, পরে বাড়িয়ে আজ সকাল 7 পর্যন্ত করা হয়েছে। কারফিউ চলাকালে কেউ ঘর থেকে বের হতে পারবে না, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বের হওয়া যাবে। শ্রীলঙ্কা পর্যটন বিভাগ বলেছে এরাতে আসা বিদেশিদের ট্রাভেল ডকুমেন্টকে তাদের কারফিউ পাস হিসেবে গণ্য করা হবে। চলাচলের সময় তাদের পাসপোর্ট বা উড়োজাহাজের টিকিট দেখাতে বলা হয়েছে। এছাড়া বিদেশিদের তাদের হোটেলের আশেপাশে থাকার অনুরোধ জানানো হয়েছে।